বন্ধুরা, খাদিগ্রামোদ্যোগ ভবন কলেজ এবং বৃদ্ধলুমে আপনাদের পুনঃস্বাগত। যে জরি বর্ডার সিল্ক আপনাদেরকে দেখাচ্ছিলাম মুর্শিদাবাদ চেয়েও বেটার কোয়ালিটি, অর্থাৎ আমাদের বিষ্ণুপুর ইউনিটে তৈরি করা, যেগুলো আমরা স্টিচ করব বলে তৈরি করেছিলাম, কিন্তু এই মুহূর্তে ফাইন্যান্সিয়াল ইয়ারের একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে, যেখানে আমাদের ইয়ার এন্ড হয়ে যাচ্ছে, এবং আমাদের প্রোটোকল অনুযায়ী আমাদের এই ফাইন্যান্সিয়াল ইয়ারের শেষ হয়ে যাওয়া স্টককে আমাদেরকে কোনোভাবে ডিসপোজ অফ করতে হয়, সেই কোয়ালিটির 360 গ্রামের মুর্শিদাবাদের চেয়েও ভালো কোয়ালিটির সিল্ক যেটা আপনাদের কাছে গিয়ে পৌঁছচ্ছে 2600, একেবারে এন্ড সেশনে প্রায় চলে এসেছি আমরা স্টক ক্লিয়ারেন্সের। এটা দেখছে পুরো ওপর পার্টটা বডির হাফ অ্যান্ড হাফে রয়েছে, এবং লোয়ার পার্টটা দেখছে আপনার এইটা, দিস ইজ দ্য লোয়ার পার্ট অফ দ্য বডি। অসম্ভব ভালো কোয়ালিটির সিল্ক, দুর্ধর্ষ কোয়ালিটির সিল্ক, সিল্কের ফল, সিল্কের স্ট্রেংথ, সিল্কের ডিউরেবিলিটি আমি হাত দিয়ে দেখছি, বুঝতে পারছি এই ধরনের অসম্ভব সুন্দর সিল্ক যা আপনাদের কাছে মাত্র 2600 টাকায় পৌঁছচ্ছে। বাটিক করা রয়েছে, আঁচলটা পুরোটা বাটিকে রয়েছে, বডির লোয়ার পোর্শনটা থাকবে স্ক্রিপ্ট প্রিন্টের ওপরে, আপার পোর্শনটা থাকবে ঢালা, এবং স্কার্ট বর্ডারে থাকছে খুব সুন্দর সুন্দর প্রিন্ট বা হ্যান্ড পেন্ট। যেমন দেখুন এটা হ্যান্ড পেন্ট, হ্যান্ড পেন্টের দাম কিন্তু ব্লক প্রিন্টের চেয়ে সে এনি টাইম 500 থেকে 700 টাকা বেশি হয়, কিন্তু এটাও 2600 টাকায়, 2600 রুপিস অনলি এই কোয়ালিটির সিল্ক, যা পরলে আপনার মন ভরে যাবে। এই সিল্ক কিন্তু আমরা স্টিচ করবো বলে তৈরি করেছিলাম, এর ওপরে বিভিন্ন ধরনের অ্যালাইনমেন্ট ডিজাইন হবে বলে তৈরি হয়েছিল, যা আপনারা অলরেডি 3500 টাকা করে স্টক ক্লিয়ারেন্সে দেখছেন বা অনেকে নিয়েওছেন, প্রচুর ফিডব্যাক আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। সেই সিল্ক আমরা তৈরি করেছিলাম স্টিচ করবো বলে, কিন্তু একেবারে ফাইন্যান্সিয়াল ইয়ারের শেষের দিকে, যেখানে এটা স্টিচ করলে আবার সেটা স্টক ক্লিয়ারেন্স সেশনের মধ্যে পড়ে যাবে, তাই আমরা স্টিচ করার টাইম এতে পাচ্ছি না। তাই এই ধরনের সিল্ক যা 2600 টাকা করে আপনাদের কাছে গিয়ে পৌঁছচ্ছে, তাতে কিছু জরি বর্ডার থাকছে, কিছু জরি বর্ডার ছাড়া থাকছে, টেস্টেড দাড়ি থাকছে, এবং আমাদের বিষ্ণুপুর ইউনিটে তৈরি করা থাকছে অসম্ভব সুন্দর কোয়ালিটির সিল্ক। যে কোয়ালিটি সিল্কের ফল, যে কোয়ালিটি সিল্কের ডিউরেবিলিটি দেখুন, এটা জরি বর্ডারে থাকছে, এই হচ্ছে জরি বর্ডার, আঁচলটা পুরো ব্লক প্রিন্টে করা রয়েছে, বডিটা দেখুন কি সুন্দর একটা ফোক ডিজাইনের ওপর স্টেয়ার কেস ডিজাইনে মাস্টার গোল্ডেনে করা রয়েছে, রাফ ইউজ করার জন্য, রেগুলার ইউজ করার জন্য ভীষণ সুন্দর সিল্ক, যা আপনার একটা ছাপা শাড়িকে একটা মানে খুব ভালো কোয়ালিটির তাঁতের শাড়িকে রিপ্লেস করে দেবে। আপনি বাড়ি থেকে বাইরে থেকে ব্যবহার করেছে, জাস্ট একটা ইজি কিংবা জেন্টেলে ড্রেপ করে নেবেন, দেখবেন শাড়িটা আবার অ্যাজ এ টিজ নতুন হয়ে গেছে। ভালো কোয়ালিটির সিল্কের কিন্তু কোনো রিপ্লেসমেন্ট হয় না, কিন্তু আমরা সাধারণত খুব সত্যি কথা বলতে ইউজুয়াল সিল্ক ব্যবহার করে বা খুব রেগুলার ইউজেস সিল্ক বা রেগুলার চলতি সিল্ক ব্যবহার করে কিন্তু সিল্কের প্রতি নিজের ইম্প্রেশনটা খারাপ করে ফেলি। হ্যান্ড পেন্টে আঁচল করা থাকছে, দেখুন কি সুন্দর করে তৈরি করা রয়েছে, এই ধরনের শাড়ির উপর স্টিচ হলে, কাঁথা স্টিচ হলে আরও সুন্দর লাগতো, কিন্তু আর আমাদের হাতে সময় নেই, ভীষণ সুন্দর করে তৈরি করা হয়েছে হ্যান্ড পেন্টের ওপরে। খুব বাজার চলতি সিল্ক বা খুব লো কোয়ালিটির সিল্ক তৈরি হলে বা ব্যবহার করলে তার প্রতি ইম্প্রেশন বা ধারণা পাল্টে যায়, এই কোয়ালিটির সিল্ক আপনি একটা ছাপা শাড়ির মতো ব্যবহার করবেন, একদম রেগুলার ইউজ করে এসে জাস্ট জলে একটু ইজি কিংবা জেন্টেল দিয়ে হোম ওয়াশ করবেন, করে ঠান্ডা জায়গায় জল না চিপে মেলে দেবেন, আপনি এই শাড়ি পরের দিন সকালবেলা আবার ফ্রেশের মতো পাবেন, একদম অসম্ভব সুন্দর একটা মানে অবস্থায় পাবেন, মনেই হবে না আগের দিন আপনি শাড়িটা ব্যবহার করেছেন, এবার আবার ব্যবহার করতে পারবেন, বাইরে বেরোতে পারবেন, এবং সব রকমভাবে এটা কিন্তু ফ্রেন্ডলি, কিছু হার্ড স্টেন্স থাকে যেমন সিঁদুরের দাগ বা যেমন মবিলের দাগ বা যেমন পোড়া গ্রিসের দাগ, এই জিনিসগুলো দাগ লাগলেই সিল্ক একমাত্র স্টেনগুলো ছাড়ে না, বা আপনারা যে রান্নার হলুদ, রান্না প্রক্রিয় হয়ে গেলে হলুদ যে দাগটা তৈরি হয়, একটা কেমিক্যাল রিয়াকশন হয়, সেই ধরনের শাড়ি দাগগুলো ওঠে না, নতুবা আপনারা যে ধরনের স্টেন এতে লাগান না কেন, খুব ইজিলি সেই স্টেন ক্লিন হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। শুধু একটা জিনিস বারবার করে সব দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো, যখন সুযোগ পাচ্ছি, এত মানুষ এই ভিডিও দেখছে, চেষ্টা করবেন ওয়াশ করার আগে এটা যেন কোনোভাবে বৃষ্টির জলে একবার না ভেজে, কারণ বৃষ্টির জলে একটা অ্যালকালি থাকে, আর সিল্ক হচ্ছে একটি গুটি পোকার প্রোটিন থেকে তৈরি হয়, সেই অ্যালকালির সঙ্গে গুটি পোকার প্রোটিনের একটা কেমিক্যাল রিয়াকশন হলে শাড়ি আপনি হয়তো রেখে দেবেন, কিন্তু আলমারি থেকে বার করার পর দেখবেন আপনার ভাজে ভাজে পিজে যাচ্ছে, বা শাড়িটা কোথাও একটা স্পেসিফিক কোনো একটা জায়গা খুব সুতোটা হালকা হয়ে গেছে, তার কারণ হচ্ছে বৃষ্টির জলে ভিজে যাওয়ার জন্য সিল্কের সেই ডিউরেবিলিটিটা, একবার ওয়াশ হয়ে গেলে প্রোটিনের ওপর থেকে সেই গাঁজটা বেরিয়ে যায়, সেটা বেরিয়ে গেলে তারপর বৃষ্টির জলে ভিজলে কিছু হবে না, তাই প্রথমবার ওয়াশের আগে একটু যদি এটায় কেয়ারফুল থাকেন যে বৃষ্টির জলে যদি না ভেজে, তারপরে এই ধরনের কোয়ালিটির সিল্ক আপনাকে এত সুন্দর একটা কমফোর্টেবল, এত সুন্দর একটা ফিল দেবে যে আপনি ভবিষ্যতে অন্যান্য টেক্সচার ব্যবহার করা
ভুলে যাবেন। সিল্ক এবং তসর যে আমাদের প্রকৃতির দান, ন্যাচারাল ফাইবার, আর মানুষও হচ্ছে প্রকৃতির একটা প্রোডাক্ট, তাই প্রকৃতির জিনিস প্রকৃতির সঙ্গে সবচেয়ে ভালো মেলবন্ধন খায়। কটন আর সিল্ক এগুলো হচ্ছে একবারে ন্যাচারাল ফাইবার যা আপনি ইউজ করতে, যার ডিউরেবিলিটি, এই শাড়িটার ওজন 360-80 গ্রাম, বডি ওয়েটে যখন ডিস্ট্রিবিউট হয় তখন এটা এত সুন্দর করে ল্যাপ হয়ে যাবে, এত সুন্দর করে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে ওয়েটটা, যে আপনি প্রচণ্ড গরমের মধ্যে আপনার কোথাও এই ফিলিংসটা থাকবে না যে আপনি সিল্ক এটা ব্যবহার করছেন বা কিছু একটা পরে আছেন, সেটা আপনাকে আলাদা করে অনুভব করতে হবে না। কিন্তু সিল্কের নামে অনেক ধরনের লো কোয়ালিটি বা অ্যামালগামেটেড প্রোডাক্ট যদি আপনি ইউজ করেন তাহলে আলটিমেটলি সিল্কের প্রতি ইম্প্রেশনটা খারাপ হয়। তাই খাদি গ্রামোদ্যম নিজের কোয়ালিটির ব্যাপারে অত্যন্ত সচেতন, আমরা সবসময় লক্ষ্য রাখি কাস্টমারের কমফোর্ট ইজ এ ফার্স্ট প্রায়োরিটি, ডিজাইন যা খুশি হোক না কেন কমফোর্টটা যেন তাদের ফার্স্ট প্রায়োরিটি হয়। আঁচলটা থাকছে একটা রেনবো এফেক্টের ওপরে, বডিটা থাকছে ব্লক প্রিন্টের ওপরে, এবং হাফ অ্যান্ড হাফে দ্য লোয়ার পার্ট অফ দ্য বডিটা থাকবে গ্রিনে, বডির আপার পার্টটা থাকবে ব্ল্যাকে। ব্লক, ডিসচার্জ স্ক্রিন সব 2600 টাকা করে আপনাদের কাছে গিয়ে পৌঁছচ্ছে। আমরা শুধুমাত্র ভিডিও করে এই শাড়িগুলো আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি, কারণ এই মুহূর্তে আমাদের কাছে আর ছবি তোলার অবকাশ নেই। কাউন্টার প্রেশার, কাউন্টার ব্যাকআপ থেকে আমরা অনলাইনে আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। আমাদের অনলাইনের জন্য আলাদা কোনো সেট আপ নেই, অনলাইনের জন্য আলাদা কোনো প্রিপারেশন নেই, শুধুমাত্র আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম যে সমস্ত বন্ধুরা ভারতবর্ষের বিভিন্ন দূর দূরান্তে থাকেন, পৃথিবীর বিভিন্ন জায়গায় থাকেন, যারা সারা বছর আমাদের কাছে জিনিস কেনেন, উইন্টারে কলকাতায় বেড়াতে এসে আমাদের কাছে আসেন, ডিসেম্বর জানুয়ারি মাসে আমাদের সঙ্গে দেখা করে যান, সেই বন্ধুদেরকে এই অফারটা যাতে আমরা পৌঁছে দিতে পারি তারই এক অনন্য প্রচেষ্টা। তারা প্রচুর অনেকে জিনিস পেয়েছেন, অনেকে পাননি, বরং বেশিরভাগ মানুষই পাননি। আমরা অত্যন্ত দুঃখিত, অত্যন্ত লজ্জিত। আমরা চেষ্টা করবো পরের বার যাতে আরও ভালো করে আপনাদের সামনে সেই জিনিসগুলোকে উপস্থাপিত করতে পারি। স্টক ক্লিয়ারেন্সের প্রোডাক্ট একটা একটা করে থাকে, ম্যানিপুলেটেড কোনো শাড়ি আমরা তৈরি করি না, আঁচলটা সম্পূর্ণ ব্ল্যাকে ব্লকে থাকছে, সেই জন্যেই কিন্তু আপনারা এই না পাওয়ার সংখ্যাটা এতটা বেশি। যদি সবাই পেতেন তাহলে কিন্তু প্রোডাক্টের জেনুইনিটি থাকতো না। আপনারা যারা পাচ্ছেন না তারা সবসময় জানবেন আমরা কিন্তু জেনুইন বলেই হয়তো আপনারা পাচ্ছেন না। আমরা যদি পাওয়ার লুমে জিনিস তৈরি করতাম, আমরা যদি ম্যানিপুলেটেড স্টক করতাম, তাহলে কিন্তু আপনাদের জন্য আমরা প্রিপারেশনটা রাখতাম। আমরা কিন্তু প্রিপারেশনটা রাখতে পারিনি, তার কারণ হচ্ছে আমরা খুব মানে স্পন্টেনিয়াসলি এই স্টক ক্লিয়ারেন্সকে আপনাদের সামনে নিয়ে এসেছি, যেটুকু আমাদের স্টক আছে সেটুকুই আপনাদের কাছে নিয়ে এসেছি, কোনো ম্যানিপুলেশন ছাড়া, কোনো রকম আর্টিফিশিয়াল সিনথেটিক কোনো রকম প্ল্যান ছাড়া, এটা একেবারে ন্যাচারালি আপনাদের সামনে নিয়ে আসা। এইটা হাফ হাফ দা পোর্শনে থাকছে, হাফ অ্যান্ড হাফে থাকছে, মাস্টার গোল্ডেনের সঙ্গে ওপরটা রাস্ট কালারে থাকছে। 2600 প্রাইম অপরচুনিটি টু বাই, আমি বারবার বলছি এই কোয়ালিটির সিল্ক আপনারা এর পরে, এই বাংলা নববর্ষের পরে আর আপনাদেরকে কেউ এই দামে দিতে পারবে না। তাই আপনাদেরকে বারবার অনুরোধ করব, প্রচুর দেখছেন আপনারা ভিডিও, প্রচুর দেখছেন আমাদের পেজে ছবি, প্রচুর প্রচুর ফলো করছেন, প্রচুর লাইক করছেন, প্রচুর শেয়ার করছেন, আরও আরও বেশি করে শেয়ার করুন, পৌঁছে দিন আপনাদের নিজেদের পরিজনদের মাধ্যম দিয়ে আমাদেরকে আরও দেশ দেশান্তরে, কারণ আপনাদের এই পৌঁছে দেওয়াটা কিন্তু শুধুমাত্র আমাদের সমৃদ্ধিতে দেয় না, এই পৌঁছে দেওয়াটা আমাদের হাত ধরে আরও বেশি শিল্পী কার্টুনি যাদের ঘরের ছাদের রিপেয়ারমেন্টটা দাঁড়িয়ে রয়েছে এই নববর্ষের হাতের টাকাটা পাওয়ার জন্য, যাদের সূর্যের আলোটা দেখতে পায় আপনাদের শাড়ি পরার জন্য, এরকম প্রচুর ভিডিও আপনাদেরকে আমরা দেখাবো, একেবারে গ্রাউন্ড জিরো থেকে দেখাবো যে আপনার কেনা একটা শাড়ি, আপনার কেনা একটা জামা, আপনার কেনা একটা রুমাল কাদের মুখে হাসি ফাটায়, কাদের পড়াশোনার সাহায্য করে, কাদের অন্ন রুটি রুজি তৈরি করে, আপনাদেরকে দেখানোটা প্রয়োজন। এটা আমার স্থির বিশ্বাস আপনারা নিশ্চয়ই দেখবেন, আমি পৌঁছে দেবো আপনাদেরকে সেই অবধি যে আপনাদের বস্ত্র কার ঘরের আলো হয়ে চলে ওঠে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।